12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শ্যামবাজারের দেশবন্ধু লেডিস পার্কে শুরু হয়ে গেল বিবেক ও শিশু মেলা 2021। এই মেলা চলবে 15 জানুয়ারি 2021 পর্যন্ত। এই মেলার পরিচালনায় রয়েছে স্বামী বিবেকানন্দ কর্মতীর্থ। মেলা প্রাঙ্গণে করোনাবিধি মেনেই বিভিন্ন স্টলের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই দিন মেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই দিন মেলায় মন্ত্রী সাধন পাণ্ডে দুস্থ শিশুদের খাদ্য সামগ্রীও বিতরণ করেন। এছাড়া তিনি পুরো মেলা ঘুরে দেখেন এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদানও করেন তিনি। আজকে স্বামী বিবেকানন্দ জন্মদিন। স্বামীজি উত্তর কলকাতার মানুষ, সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ। স্বামীজিকে নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় কারোর। স্বামীজি কারোর একার নয়। তিনি যে বার্তা দিয়েছিলেন সেই বার্তাগুলো শুনে যদি আমাদের যুব সমাজ একটু বুঝতে পারে, এগিয়ে যেতে পারে, সেটাই হবে আসল স্বামীজিকে স্মরণ করা।